নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের একটা মডেল কোশ্চেন দেবো আমি এবং তার আনসারও দিয়ে দেবো। সেখানে ইম্পর্টেন্ট কিছু পদ পরিবর্তন, কিছু লিঙ্গ পরিবর্তন, কিছু সন্ধি বিচ্ছেদ এবং কিছু সমনাম শব্দ আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? মন দিয়ে ভালো করে ক্লাসটা ফলো করো, তোমাদের অনেকটা উপকার আসবে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দেবে। তো দেখো, প্রথমে আমি আসছি পদ পরিবর্তন। পদ পরিবর্তন ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু পদ পরিবর্তন তোমাদের দিয়ে দিই। দেখো অগ্নি, তোমরা বলো কি হবে? দেখো অগ্নি থাকলে হবে আগ্নেয়, ঠিক আছে? এবার যদি আসে আলসেমি, আলসেমি তাহলে কি হবে? আলসে, ঠিক আছে? এবার যদি আসে ব্যথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো তোমাদের দিচ্ছি আমি, ব্যথা যদি আসে তাহলে হবে ব্যথিত, ব্যথা থাকলে ব্যথিত। এবার যদি নিশা, নিশা তাহলে কি লিখবে? নিশা তাহলে লিখবে নৈশ, ঠিক আছে? এবার যদি আসে অংশ, অংশ তাহলে লিখবে আংশিক, ঠিক আছে? এবার যদি আসে গঙ্গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো তোমাদের দিচ্ছি আজকের, গঙ্গা হবে গাঙ্গেয়। ঠিক আছে, তো এই হলো কিছু ইম্পর্টেন্ট পদ পরিবর্তন। অগ্নি, আগ্নেয়, আলসেমি, আলসে, ব্যথা, ব্যথিত, নিশা, নৈশ, অংশ, আংশিক, গঙ্গা, গাঙ্গেয়। এবার দেখো আমি তোমাদের কিছু সন্ধি বিচ্ছেদ দিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু সন্ধি বিচ্ছেদ। দেখো গণেশ, পরীক্ষা আসে গণেশ, গণ যুক্ত ইস, দীর্ঘই তালস্য, ঠিক আছে? দু নম্বর দেখো সর্বোচ্চ, দন্ত স, বয়রে ওকার, চয় চয়, সর্বোচ্চ, তাহলে কি হবে? সর্ব যুক্ত উচ্চ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সূত্রটাও পড়ো, নরেন্দ্রপুরে যারা অ্যাডমিশন দেবে তোমাদের কিন্তু সূত্র আসে, ঠিক আছে? সূত্রটা ভালো করে দেখো, এর আগের একটা ক্লাসে আমি সূত্র বলে দিয়েছিলাম, সেটা দেখে নেবে। এবার দেখো যদি থাকে ভূর্ধ, ভয় দীর্ঘ, এটা ভয়, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ বা সন্ধি দুভাবে আসতে পারে, বিচ্ছেদ করা থাকলে সন্ধি করতে হবে, সন্ধি থাকলে বিচ্ছেদ, দুভাবে পড়বে। দেখো ভয় দীর্ঘ, ভয়, বয়, রেফ, তাহলে কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভূ যুক্ত ঊর্ধ্ব, দীর্ঘ, ধয়, বয়, রেফ, ঠিক আছে? এবার দেখো দেখছি জীবাণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবাণু, জীবাণু তাহলে কী হবে? জীব যুক্ত অণু, অমধ্যনায়সু, কিন্তু জীবযুক্ত অণু, অমধ্যনায়সু, যে অণু, ভালো করে খেয়াল করো, জীবাণু জীবযুক্ত অণু, ঠিক আছে? তারপরে দেখো কথামৃত, কথা যুক্ত অমৃত, কথা যুক্ত অমৃত, কথামৃত, বুঝতে পারলে? এবার দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বনৌষধি,
ব দন্তনয় ঔকার, মধ্যন্য স ধ্বয়স্বী, বনৌষধি থাকলে কি হবে তোমরা বলো, বন যুক্ত ঔষধি, ও মধ্যন্য স ধ্বয়স্বী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বনযুক্ত ঔষধি, বনৌষধি, ঠিক আছে। তাহলে গণযুক্ত এই গণেশ, গণযুক্ত ইস, সর্বোচ্চ সর্বযুক্ত উচ্চ, বর্ধ ভূযুক্ত ঊর্ধ্ব, জীবাণু জীবযুক্ত অণু, কথামৃত কথাযুক্ত অমৃত, বনৌষধি বনযুক্ত ঔষধি। তা তোমাদের কিছু ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ দিয়ে দিলাম, এটা হলো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ ঠিক আছে, তাহলে প্রথমে দিলাম পদ পরিবর্তন, এবার দিলাম সন্ধি বিচ্ছেদ, এবার তোমাদের আমি কিছু লিঙ্গ দিয়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু লিঙ্গ। দেখো লিঙ্গ পরিবর্তন, পরীক্ষা তো বেশি দিন বাকি নেই, বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে এগুলো। লিঙ্গ পরিবর্তন, আর আমি অ্যাডমিশনের উপরে 100 বেশি ক্লাস করেছি, ক্লাসগুলো ভালো করে দেখবে, দেখবে আমার চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে গিয়ে অ্যাডমিশনের যে প্লে লিস্ট ওখানে গিয়ে ভিডিওগুলো দেখবে, সব অ্যাডমিশনের ভিডিও এক জায়গায় পেয়ে যাবে, দেখবে ওখান থেকে পরীক্ষা অনেকটাই তোমরা কমন পাবে। দেখো লিঙ্গর মধ্যে তোমাদের কয়েকটি ইম্পর্টেন্ট দিই, চাকর, লিঙ্গর উপর আমি কিন্তু মানে খুব ভালো সাজেশান দিয়েছি এর আগে, তোমরা যারা দেখো নি দেখে নেবে, চাকর তাহলে কী হবে, জি, ঠিক আছে। দেখো যদি চাকর আসে তাহলে লিখতে হবে জি, ঠিক আছে। এবার যদি মুচি আসে কি হবে, মুচি, ভালো করে খেয়াল করো, মুচি যদি আসে তাহলে হবে মুচিনি, বানানটা খেয়াল করো, ময়সু চয়সী দন্তনাহসি, মুচিনি, ঠিক আছে। যদি ভূত আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভূত, ভূত হলে পেতনি হবে, পয়েকাত্ত দন্তনাহসি পেতনি, ঠিক আছে। এবার দেখো যদি বৈষ্ণব আসে, বৈষ্ণব তাহলে হবে বৈষ্ণবী, যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বৈষ্ণবী, বয়ৈকার, মধ্যস্বর দন্তন্বয়, বয় দীর্ঘি, ঠিক আছে, মধ্যস্বর দন্তন্বয় বা মধ্যন্য হবে এটা, দিয়ে বয় দীর্ঘি, বৈষ্ণবী, ঠিক আছে। এবার তোমাদের আমি দিচ্ছি বেদে, বেদে থাকলে হবে বেদেনে, বয়কার দয়কার দন্তনাশ, বেদিনী, ঠিক আছে, বেদে বেদিনী। তারপরে দেখো যদি থাকে প্রিয়, প্রিয় থাকে তাহলে হবে প্রিয়া, তাহলে কী দিলাম, চাকর, ঝি, মুচি, মুচিনি, ভূত বেদনি, বৈষ্ণব বৈষ্ণবী, বেদে বেদিনী, আর প্রিয় প্রিয়া। তাহলে লিঙ্গ পরিবর্তনও তোমাদের কিছু মানে ইম্পর্টেন্ট লিঙ্গ পরিবর্তন দিলাম, এবার তোমাদের কয়েকটা বিপরীত শব্দ দিয়ে দিই। দেখো ইম্পর্টেন্ট কিছু বিপরীত শব্দ তোমাদের দিই, বিপরীত শব্দ, তো তোমাদের একটা ইম্পর্টেন্ট বিপরীত শব্দ দিই। দেখো পূর্ণ, পূর্ণ মানে একদম ফুল থাকবে, তাহলে শূন্য হবে, পয়দীর্ঘ মধ্যনারে উল্টো আসতে পারে, দুভাবে পড়বে, পূর্ণ থাকলে হবে শূন্য, ঠিক আছে। যদি থাকে মধুর, মধুর থাকলে কিন্তু হবে তিক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মধুর থাকলে হবে তিক্ত, ঠিক আছে। এবার আসছি ইতর, যদি ইতর থাকে কি হবে, ইতর থাকলে হবে ভদ্র, ঠিক আছে, ইতর থাকলে হবে ভদ্র। এবার তোমাদের দিয়ে দিচ্ছি আমি আদর, আদর থাকলে হবে অনাদর, ঠিক আছে। এবার দিচ্ছি উদয়, উদয় ওঠা, সূর্য ওঠা, উদয় অস্ত, এই যে আমি যে তোমাদের বিপরীত শব্দ দিলাম, এই বিপরীত শব্দ লিঙ্গ এবং পদ পরিবর্তন, এগুলো দিয়ে তোমরা বাড়িতে বাক্য রচনা প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি কোনো শব্দ দিয়ে বাক্য রচনা অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে দেখো দিচ্ছি বন্য, বন্য মানে যারা বনে পালিত হয়, ওয়াইল্ড যাকে বলে, এটা হবে ডোমেস্টিক বা ইংলিশে বাংলায় হবে পালিত, বাড়িতে যেটা পালিত হয়,
তো বুঝতে পারলে? বিপরীত শব্দ দিলাম তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু পূর্ণ শূন্য মধুর তিক্ত ইতর ভদ্র আর হচ্ছে আদর অনাদর উদয় অস্ত বন্য পালিত। তো আজকের ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পদ পরিবর্তন, কিছু সন্ধি বিচ্ছেদ, কিছু লিঙ্গ পরিবর্তন এবং কিছু বিপরীত শব্দ দিয়ে দিলাম। এটা ভালো করে ক্লাসটা দেখো এবং প্রত্যেকটা শব্দ তোমরা দিয়ে বাড়িতে বাক্যরচনা প্র্যাকটিস করবে, কারণ নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে বা আসানসোল বলো বা অন্যান্য জায়গাতে অ্যাডমিশন টেস্টে কিন্তু এখানে বিপরীত শব্দ করে বাক্য রচনা করো, পদ পরিবর্তন করে বাক্য রচনা করো বা লিঙ্গ পরিবর্তন করে বাক্য রচনা করো, এরকম কিন্তু আসে। সুতরাং এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য রচনা বাড়িতে প্র্যাকটিস করবে। অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আর অ্যাডমিশনের উপরে অনেক ক্লাস আমি করেছি, আমার চ্যানেলের প্লেলিস্টে দেখবে ক্লাস ফাইভ অ্যাডমিশনের উপরে একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে, এক জায়গায় সব ভিডিও রয়েছে। ঠিক আছে।